এশিয়া কাপ ক্রিকেটে অংশগ্রহণ শেষে রাতে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত পৌনে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে টিম বাংলাদেশের। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা হাতছাড়া হয়েছে টিম বাংলাদেশের। তবে সেই স্মৃতি ভুলে অক্টোবরে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতি নেয়াই এখন প্রধান লক্ষ্য বাংলাদেশের জন্য।